আল্লাহ কে? আল্লাহ কি চিরস্থায়ী? আল্লাহ কি সর্বজ্ঞ? আল্লাহ কেমন? আল্লাহর কতগুলো নাম রয়েছে? প্রশ্ন: মহান আল্লাহ কে? উত্তর: আল্লাহ রাব্বুল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালক ও সৃষ্টিকর্তা এবং আমাদের একমাত্র প্রভু। আমরা যা কিছু দেখি বা না দেখি সবই তার মাখলুক, সৃষ্টজীব। মাখলুক কিছুই করতে পারে না তার হুকুম ছাড়া। তিনি সবই করতে পারেন, মাখলুক ছাড়া তিনি এক অদ্বিতীয়। তার কোনো শরীক নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তিনি আল্লাহ। প্রশ্ন: আল্লাহ তাআলা কি চিরস্থায়ী? উত্তর: হ্যাঁ, তিনি অনাদি অনন্ত এবং চিরস্থায়ী ও চিরন্তন। ধ্বংস ও অনুপস্থিতি তার সত্তার পরিপন্থী, তার শুরু নেই, শেষও নেই। তিনিই সর্বপ্রথম, তিনিই সর্বশেষ। প্রশ্ন: আল্লাহ কি সর্বজ্ঞ? উত্তর: হ্যাঁ, তিনি সৃষ্টি জগতের বিন্দু পরিমাণ বিষয়বস্তুরও খবর রাখেন। তার জ্ঞানের বাইরে কোনো বস্তু নেই। এজন্যে পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। প্রশ্ন: আল্লাহর কতগুলো নাম রয়েছে? উত্তর: আল্লাহর 99টি নাম রয়েছে। প্রশ্ন: আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ সৃষ্টি কি? উত্তর: আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ। প্রশ্ন: আল্লাহ কেমন? উত্তর: আল্লাহ নিরাকার। প্রশ্ন: আল্লাহ শব্দটি কুরআনে কতবার উল্লেখ করা হয়েছে? উত্তর: সহিহ মত অনুযায়ী 360 বার উল্লেখ করা হয়েছে। প্রশ্ন: আল্লাহর সকল নামকে কি বলা হয়? উত্তর: আসমাউল হুসনা, অতি নান্দনিক নাম। প্রশ্ন: আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবী মধ্যস্থ যাবতীয় বস্তু কতদিনে সৃষ্টি করেন? উত্তর: 6 দিনে। এখানে 6 দিন বলতে সময়ের 6টি স্তরকে বোঝানো হয়েছে।